Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. Asha kori apnara shokol onek onek bhalo achen. Alhamdulillah ami allah rahmat onek beshi bhalo achi. To ajke ar ekta blog loi ajbe gelam. Asha kori apnara bhalo phaiba ar please amar video ta pura dekhar chesta korba. Asha kori ajker blog ta apnara geshe bhalo lagbo ar bhalo lagle amare comment to apnara obosshoi janaiba. To ekhon bikal 4ta mongolbar. আমার মেয়েরও স্কুল থেকে আইছন আমরা লাঞ্চের খানি শেষ তো আমার মেয়ের একটু রেস্ট করা গড় আমি একটু শপিং গেছি আইসকু আমার গড়র খান্দা তো শপিংটা আমি একটা বাঙালি সুপার মার্কেট রয়েছে যাইরাম তো আমার আসলে কিছু বাঙালি ভেজিটেবল যেতাম দরকার তো আনতাম আমার হয় আপনারা লোক একটু শেয়ার করিলাই আপনারা আশা করি ভালো পাইবা আইসকু আমার ভিডিওটা তো দেখতে পর আসলে খুবই খান্দা তো আমার গড় থেকে আটটা চিন্তা কিছু আমি নিট লাগে আটটা দইতে বেশি দূর হয় নাই তো আলহামদুলিল্লাহ একটা কইতাম আমি বজার আমরা গরুর খান্দাত সবটাও আছে তো এখন আমি আইরাম সফ আর আপনারা যে এত সাপোর্ট পাইছে আমি আমি বিশ্বাস করবা কিনা আমি মনে করছি না আমি ইউটিউবিং গাইয়া অতখন সাপোর্ট পাইমো আমি কিছু না জানিও ইউটিউবিং করাত লাগি গেছি আমি কিছু জানতাম না ইউটিউবিং কিলা করা বাট আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক হেল্প করছেন আমি অনেক কিছু জানছি আপনার কাছ থেকেও তো হলে আপনারা আমার যারা সাপোর্ট করবা কররা তো করলে ইনশাল্লাহ আমি আর আগাইতাম পারবো আপনারা সাপোর্ট না থাকলে আমি তখন আইতাম পারলাম না অনেক তো আমার হলো সবসময় আপনারা সাপোর্ট করবা আপনার কাছে ওটাও আমি আশা করি তো এখন দেখতে পারে আমি আইছি সফর ভিতরে আর আসলে অত সুন্দর সুন্দর ভেজিটেবল দেখলে জানে কই সকল টানি বার্গি লাগে তো এখন এটা দেখতে পারে একটা আফ্রিকান নাগামরিচ আসলে অত মজা লাগে তো একটা আমি এটা আমি নিয়েছি কতটা বাট আমি জানি না আর ইউজ করছি না একটা জাল কিনা বাট নর্মালি আমি নেই গ্রানও থাকে আর একটু জালও থাকে খুব মজা লাগে আসলে এটা শুটকি শিরাত দিলে একটা নাগামরিচটা তো এখন আমি কিছু বাসি বাসি নিলাম কিছু আসলে বাদও আসিল তো আমি একটু বাসি বাসি নিলাম কয়েকটা আসলে দেখতে আমার অত সুন্দর লাগছে আপনারাও আশা করি ভালো লাগবো অত সুন্দর লাল টকটকা এটা অত ভালো লাগছে দেখিয়া আর অনেক ভেজিটেবল আসলে ফ্রেশ ভেজিটেবল দেখলেও আসলে মন চায় সকলটা নিতাম কি তো আপনারা আমার লগে দেখোক কা আর এনে একটা নালি শাক আমি আসলে খুব ভালো পাই নালি শাকটা বাট আমি খাটতাম পারি না আসলে ওটা লাগি আর নেইও না আমি অনেক রকমের ভেজিটেবল বাংলাদেশি সকল ভেজিটেবল আর ওয়ারে একটা জিনিস যেতে পড়াই না একটা আসলে খাটল ছোটো ছোটো যখন খাটল ইত্যাদি তাড়াতাড়ি খাইন আমি যখন দেশতে আসলাম তো আমার আম্মা একটা রান্তা সুটকি দিয়া আসলে ভালো লাগতো খাইতে বাটি দেশ আলে আর খাইছি না অনেক রকমের মুখিও আছে আসলে জানি না সফুয়া আইলে লাগে সকলটা নিতাম গিয়ে আমার অত ভালো লাগে দেখিয়া সকলটা আইনও দেখতে পারা নারিকেল আসলে আমি জানি না নাইকল আমি আমি খুব ভালো পাই নাইকল খাওয়া আমি নিয়ে ছোটো ছোটো করে টুকরা টুকরা করি আমি খাই তো এখন দেখতে পারে আমি ফানি পালা করে দিকে ফানি আসেনি বাট নারিকেল ফানি আসিল না তো আনছি আমি পরে পাশিয়া দেখুন ফানি ভিতরে দেখে ফানি ভিতরে থাকলে বালা থাকে তো ওটা আনছি আমি তো আরও কিছু আপনারা দেখাইলাম আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর যারা যারা আমার নিউ ভিউয়ার যাচ্ছন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে দেখা বেল আইকনটি ক্লিক করবা যাতে সাথে সাথে আমার আপলোড ভিডিওটা আপনারা দেখতে পারেন আর টস বিস্কুট আসলে আমি টস বিস্কুটও খুব ভালো পাই আর ওটা বেশি ভালো লাগে খুবই ছোটো ছোটো মুড়ি টস বিস্কুট আমার খুবই মজা লাগে একটা আমি আসলে সব রকমের টস বিস্কুট খাই বা টকটা একটু বেশি বালা পাই হয় একদিন ধরি ছোটো ছোটো অনেকগুলা আসলে মুখ দিয়ে খাই আমার তো বলা লাগে টস বিস্কুটটা
আর আরেকটা বিস্কুট আমি দিয়েছি আইসক্রিম, আমি আর ইয়ে হয়ে একদিন গেছি না শেফ দেখছি না, বাট একটা নারিকেলের টোস্ট বিস্কুট আমি ফার্স্ট টাইম দেখছি, আর দেখছি না হয়তো আপনারা দেখতে পারেন, বাট আমি ফার্স্ট টাইম দেখছি একটা নারিকেলের টোস্ট বিস্কুট। আমি এটা ট্রাই করছি না, ইনশাল্লাহ নেক্সট টাইম একবার আনিয়ে দেখবো একটা মজা কি না। তুমি দেখতে পারা অনেক রকমের মুড়ির লাড্ডুর, মুড়ি, চানাচুর, আসলে বাঙালি শেফর সকলটা আছে আমাদের বাংলাদেশের। তো আপনারা আমার জানাইবা আমার ভিডিওগুলো কিলা লাগে আপনারা গেছে ভালা লাগে কি না, আর ভালো লাগলেও জানাইবা, না লাগলেও জানাইবা। তো আপনারা কমেন্টও যদি জানাই তো আমি বুঝতাম পারবো যে আমার ভিডিও বানানি ভালো লাগে, আপনারা ভিডিওগুলো ভালো লাগে, আর যদি ভালো লাগে না তো ট্রাই করবো যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দিবার। তো আপনারা ইনশাল্লাহ আমার জানাইবা কমেন্টও, আর আমি ট্রাই করবো আসলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইবার। তো ওরা আমার আপনারা সবসময় সাপোর্ট করবা, আর আপনারা সাপোর্ট যদি পাইতাম না আমি আসলে তখন আর বুঝতে পারলাম না ওনে, আবারও আপনারা থ্যাংক ইউ কইরাম। তো এখন দেখতে পারা পানিপুরি, আসলে পানিপুরি দেখলে অত ভালো লাগে খাইতে, মজাও লাগে পানিপুরি আমার খাওয়া। তো আমরা যখন তিনো বই নেখা নয় পানিপুরি আমরা খাই, আমার ছোটো বই নিয়ে তাই পানিপুরি বানাইতে পারে মাশাল্লাহ। তো আসলে তো একলা খাইতে ভালো লাগে না পানিপুরিটা, একলাগে ওই খাইলে ভালো লাগে। তো আমরা যখন তিনো বই নেখা নয় আমরা খুব এনজয় করিয়া পানিপুরিটা আমরা কম্পিটিশন করিয়া খাই। তো ইনও দেখতে পারা আরও সুইট থেকে আবার সুইটের বক্সটা অত সুন্দর লাগে দেখতে। তো আসলে আমি সুইট বক্স একটা আনছি জাস্ট দেখবার লাগে, বক্সটা লাগে অত সুন্দর লাগছে বক্সটা, সুইটের বক্স। তো আরও অনেক রকমের সুইটও আছে। তো এখন আমি বিকালে আসরের নামাজটা পড়িয়ে আমি চা খাইলাম, আর আসলে আমি বেশি চা খাইও না। তো এখন কো খাইলাম আমি টোস্ট বিস্কুটটা আনছিলাম, ওটার লাগে আমি টোস্ট বিস্কুটের লাগে খালি জাস্ট চা বানাইছি, আর এই টোস্ট বিস্কুটটা এমনিও খাওয়া যায়। তো আজকে মনে হইলো যে না চা দিয়ে বানাইয়া টোস্ট বিস্কুটটা খাইলাই। তো এখন দেখতে পারো আমি টোস্ট বিস্কুটটা খাটলাম। তো আসলে একটা মুড়ি টোস্ট বিস্কুট জেলা ছোটো ছোটো একটু আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা, টোস্ট বিস্কুট খাইও বাট একটা আর বেশি ভালো লাগে ওখানে দেখছি। তো আমি সফ গেলেও আমি দুই তিনটা একলগে কিনে আনিলাই। তো এখন আমি কয়েকটা প্লেটও লই দিলাম। তো প্লেট লইয়ার পরে আমি গিয়া বইয়া খাইলি মশাটা, আর আপনারা লগে একটু শেয়ার করিলাম আমি এই টোস্ট বিস্কুটি চা খাই কিলা। তো আমি সরি আছি আপনারা কেউ মাইন্ড করবা না, আমি এই বিস্কুটটা ওলা খাইতে ভালো লাগে, আর একবারে সফট হয় না জাস্ট আমি দিয়াও টোস্ট বিস্কুটটা দিয়েও আমি খাই লাই, আমার অলপ ভালো লাগে খাইতে। তো আমার লেখা নিলা খেয়ে খাই না মানে জানাই বা কমেন্ট করিয়া। তো এখন আসলে রাত্রে ডিনারের লাগে আমি তোরা বেক করবো পটেটো আর ফিশ ফিঙ্গার। আসলে রাত্রে তেমন আমরা বেশি খাওয়া হয় না, আসলে ভাত আমরা রাত্রে একদিনও খাই না, আটটা মাঝে মাঝে এটা বেশি যদি কোনো পার্টির গেলে একের গরু গেলে তো খাই, আর গরু এটা আটটা এটা একবারে খাওয়াও হয় না ভাত। আমার মেনারে তো আমি জুড়েও খাওয়াইতে পারি না ভাত, অনেক ট্রাই করি দিন রাত্রে ভাত খাইলাম এখন দিন ভাত চাই না খাইতা। তো বেশিরভাগ ওলাও করিলাই বেক করিলাই, আনা স্যান্ডউইচ খাইলাই, আনা ফিশ বার্গার, তো রাত্রে ওলাও লাইট খাইলাই খাইয়া তাই বেরোর দিন গিয়া। তো ওই মধ্যে একটা পারা কিছু পটেটো বেক করি আর তৈরি ফিশ ফিঙ্গার, তখন আমি ওভেনও বেক করিলাইমো। তো রাতের খানে তো আমরা শেষ হয়ে যাইব, আর ফিশ ফিঙ্গারটাও আমি ট্রাই করি ফ্রাই করতাম না, আমি আসলে বেশিরভাগ ওভেনও বেক করিলাই ফিশ ফিঙ্গারটা। আর এই পটেটোটা আসলে আমার কাছে ভালো লাগে ফ্রাই করলে, তো আজকে আর ফ্রাই করছি না, ভালো লাগছে না ফ্রাই করতাম, তো একবারে ওভেনও হারাই দিছি। তো এখন রেডি হয়ে যাবো ওভেন থেকে বার করে লাইমো। তো দেখতে পারা রেডি হয়ে গেছে আজকে ডিনার।
তো আশা করি আজকে ভালো লাগবে আমার ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাইবা, আর আমার আপনারা যারা সাপোর্ট করছেন ওরা করবা, আপনারা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার লাগে। তো আল্লাহ আপনারা সকলরে ভালো রাখুক, দোয়া করি, আপনারাও আমার লাগে দোয়া করবা। ইনশাল্লাহ নেক্সট ব্লগও দেখাইব। আল্লাহ।